মাত্র 1 টাকা 15 পয়সায় ওয়াশ প্লাসসে স্পিনের কাজ করে দিবে, অর্থাৎ শুকিয়ে দিবে। অনেকেই বিলিভ করেন না যে এটা জিন্স প্যান্ট পরিষ্কার হবে কিনা। আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম এটা জিন্স প্যান্ট পরিষ্কার করে দিবে। তারা ভাবেন যে শুধুমাত্র যে মেশিনগুলো বড় হয়ে থাকে 8 কেজি 10 কেজি, ওই মেশিনগুলোই সক্ষমতা রাখে জিন্স প্যান্ট অথবা মোটা কাপড়গুলো পরিষ্কার করার সক্ষমতা রাখে। কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমি প্রমাণ করে দিব এই মিনি ওয়াশিং মেশিন শুধুমাত্র যে বড় ওয়াশিং মেশিনের সঙ্গে ক্যাপাসিটিতেই পার্থক্য, এটা আমি প্রমাণ করে দিব। মোটা কাপড় যে এটাতে পরিষ্কার হবে আর ইজিলি যে কোনো কাপড় পরিষ্কার করতে পারবে। এটা যাদের প্রশ্ন জাগে যে আমি কতটুকু কাপড় পরিষ্কার করতে পারবো, এটার অ্যান্সার হচ্ছে একটা মিডিয়াম সাইজের বালতি যে পরিমাণ কাপড় আপনি ভিজিয়ে পরিষ্কার করতে পারেন, এটাতে কিন্তু সেম পরিমাণে কাপড় পরিষ্কার করতে পারবেন। অর্থাৎ শুকনা কাপড় 3 কেজি পরিমাণে কিন্তু অনেক হয়, সেই কাপড়টা কিন্তু আপনি এইখানে ওয়াশ করতে পারবেন একবারে, অর্থাৎ 15 মিনিটের মধ্যে। আর আমি অ্যামাউন্টটা বলে দিয়েছি যে আপনার কস্টটা কত আসবে, পরিষ্কার প্লাস শুকানোতে আপনার কস্ট আসবে অনলি 1 টাকা 15 পয়সা। তো এখন আমি এইটাতে একটি জায়নামাজ, আমার কাছে যেহেতু ওইরকমভাবে কাপড় নাই তো জায়নামাজ কিন্তু মোটা হয়ে থাকে, এটাও দেখাবো যে একটি জায়নামাজ না, এটাতে কিন্তু কয়েকটা জায়নামাজ একই সঙ্গে পরিষ্কার করা যাবে। তো এখন কিন্তু আপনাদেরকে আমি পরিষ্কার করে দেখাবো এইটার অপারেটিং সিস্টেম প্লাস হচ্ছে আমি পরিষ্কার করে দেখিয়ে দিতে চেয়েছি আপনাদেরকে। তো এখন আমি দেখছেন যে জায়নামাজটা নিয়েছি, যেহেতু আমাদের কাছে অন্যান্য যে কাপড়গুলো আমরা পরিষ্কার করি সচরাচর সেগুলো নাই, তবে জায়নামাজটা কিন্তু ভালোই হুরু আর মোটা। তো এটা আমি পরিষ্কার করে দেখাবো। তো এটার মধ্যে তো আপনারা হয়তো দেখছেন যে জায়গা কম, আসলে জায়গা কম না, এর মধ্যে একটা বালতি দেওয়া আছে, ওয়ারেন্টি কার্ডটা দেওয়া আছে। এই বালতির যে কাজ এটা আমি দেখাবো। তো এখন আমার এই কেবলটা লাগবে। এই কেবলটা কেন লাগবে, এইখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা সাইড আপনি এখানে কানেক্ট করে দিতে পারেন, এখানে আমি কানেক্ট করে দিলাম, প্লাস হচ্ছে এইটা আমি ট্যাপের সঙ্গে লাগিয়ে দিব। যেহেতু এটা ম্যানুয়াল তো আপনার পানি কিন্তু হাত দিয়ে দিতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে কাপড়টা দিতে হবে, আমি এই যে কাপড়টা দিয়েছি। এর পরের যে কাজ, আমি পানিটা দিয়ে দেব, এইটার মধ্যে পানিটা দিয়ে দেব পরিমাণ মতো। দেখতে পাচ্ছেন একটি জায়নামাজ, এটা কিন্তু একদম তলাতে আছে। আপনি যদি আরও কিছু দিতে চান, অর্থাৎ এইখানে যদি আরও 4-5টা জায়নামাজ দিতে চান তবে দিতে পারবেন। তো 2-3টা জিন্স প্যান্ট হবে না এরকম কমেন্ট করেছেন অনেকেই, কেন হবে না, আমি তো দেখিয়ে দিচ্ছি এটা হবে। আমার ডিটারজেন্টটা দিতে হবে যেহেতু এটা ম্যানুয়াল, আর যদি অটোগুলো নিতে চান অটো নিয়ে আমরা ভিডিও তৈরি করব। তো এইগুলোও যদি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে অর্ডার করতে চান, দ্রুত অর্ডার করে দিন, আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন। যখনই আপনি এই মিনি ওয়াশিং মেশিন অথবা ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করবেন, ডিটারজেন্টটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, পরিমাণ থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কাপড়টা ভালো পরিষ্কার হবে। পানি দিয়েছি প্লাস হচ্ছে ডিটারজেন্ট দিয়েছি, এখন যে কাজ করতে হবে, এইখানে 2টা নব আছে, 2টা নবেরই একটা কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি। তো এইখানে একটা মাসির মতো দেওয়া আছে, এইখানে অফ ওয়াশ স্পিন। তো স্পিনের কাজ হচ্ছে পরবর্তীতে আমি দেখাবো, এখন ওয়াশের কাজ দেখাবো, যার জন্য আমি ওয়াশটা সিলেক্ট করে দিব। এখন এইটা হচ্ছে মিনিট সিলেক্ট করার জন্য, তো আমি এইখানে মিনিট দিয়ে দিব, 15 মিনিট দিয়েছি। দেখেন 15 মিনিট দিতেই যেহেতু আমার সুইচ দেওয়াই ছিল যার জন্য চালু হয়ে গেছে, এটা কিন্তু ওয়াশের কাজটা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই শক্তিশালী একটি মোটর ব্যবহার করা হয়েছে, আর এটা কিন্তু 2 বছরের ওয়ারেন্টি আছেই। তো আপনি নিশ্চিতভাবে 2 বছর তো ব্যবহার করতে পারবেন, আরও অধিক সময় এটা ব্যবহার করতে পারবেন যদি যত্ন সহকারে রাখেন, মিনিমাম আপনার 4-5 বছর চলে যাবে। আর এটা কিন্তু আমি একটি টুলের উপর বসিয়েছি, এটা তো আপনারা নিচে রাখবেন, তো নিচে রাখলে এটা কিন্তু একদমই নড়াচড়া করবে না, এটাতে নয়েজ নেই, সব দিক দিয়ে কিন্তু এটা বেটার পাবেন। আমি যেহেতু 15 মিনিট সিলেক্ট করে দিয়েছি, এই 15 মিনিট ধরেই কিন্তু ওয়াশ করবে, 15 মিনিটটা যখন শেষ হবে তখন কিন্তু এটা অটোমেটিক অফ হয়ে যাবে। তো এইটা কিন্তু দেখছেন যে রীতিমতো পরিষ্কার করছে। তো অনেকেই ভাবেন যে অনেকের মনে প্রশ্ন আসে যে মিনি ওয়াশিং মেশিন অথবা ওয়াশিং মেশিনে কি কাপড় পরিষ্কার হয়, কেন হবে না ভাই? আপনি একটা কাপড় যখন পরিষ্কার করেন আপনার কি ধৈর্য হয় যে 15 মিনিট হাতে কেসে আপনি কাপড় পরিষ্কার করবেন? সর্বোচ্চ 5 মিনিট আপনি হাতে কাচবেন, এরপরে কিন্তু আপনার হাত লেগে যাবে।
এটা কিন্তু কোনো বিরাম ছাড়াই, এটার কোনো রেস্ট নাই, 15 মিনিট ধরে একইভাবে এরকমভাবে কাপড়টা কাচতে থাকবে। তো আপনার হাতে ভালো পরিষ্কার হবে নাকি ওয়াশিং মেশিনে? অবশ্যই ওয়াশিং মেশিনে, কারণ এটা 15 মিনিট ধরে কোনো রেস্ট ব্যতীত আপনার কিন্তু কাপড়টা ওয়াশ করতেই থাকবে। এটাকে এখন দেখছেন যে মোটরটা চলা অফ হয়ে গেছে, তো এখন আমাদের কি করতে হবে, এখানে যে ময়লা পানিটা আছে এটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে। তার জন্য জাস্ট নলটা, এই দেখেন একদম ময়লা পানি, দেখছেন পানিটা একদম কালো হয়ে গেছে, তো এটা ফেলে দিবেন। চাইলে বালতিতে ধুয়ে নিতে পারেন, আবার যদি এইটার মধ্যেই ধুতে চান তাও পারেন। সেক্ষেত্রে আপনাকে এখানে পানি দিতে হবে, আবার কী করতে হবে, মিনিটটা সিলেক্ট করে দিতে হবে। হয়তো 1 মিনিট সিলেক্ট করে দিলেন, 1 মিনিট ধরে একটু ঘোরান ফেরানো করার পর ওই পানিটা আবার ফেলে দিতে হবে। এরকম 2-1 বার করলে কাপড়ের মধ্যে যে আপনার ডিটারজেন্ট আছে এটা কিন্তু বের হয়ে আসবে আর কাপড়টা একদম পরিষ্কার হয়ে যাবে। তো এই দেখলেন আমরা ময়লা পানি বের করলাম, তো আমরা এরকম 2-1 বার দিব। আমরা চাইলে বালতির মধ্যে পরিষ্কার করে নিতে পারতাম, তো এইখানে দিয়েও আমি পরিষ্কার করতে পারবো। তার জন্য কী করতে হবে, এ পানিটা আমি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি আর একটু মিনিট সিলেক্ট করে দিব। তো অনেকটাই আমরা পরিষ্কার করে ফেলেছি দেখতে পাচ্ছেন, তো এখনও কিন্তু আমাদের কাপড়টায় এই যে দেখতে পাচ্ছেন পানি আছে। তো আমরা হচ্ছে এইটা দিয়ে আমরা পানিটা বের করে ফেলবো। একদম পরিষ্কার হয়ে গেছে, এটা কিন্তু একদম অবিশ্বাস্যভাবে কিন্তু পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন। এটা এই মিনি ওয়াশিং মেশিনে, যারা বলছিলেন যে মোটা কাপড়গুলো হয় না তাদেরকে আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম, প্রুফ করে দিলাম যে এটা পরিষ্কার হয় কি না। এটা একদম পরিষ্কার হয়ে গেছে, এই যে কোনাগুলো দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, এটাতে কিন্তু এখনও পানি আছে, তো পানি থাকলে এই পানিটা কীভাবে নিংড়াবো এটা আপনাদের দেখাবো। এই বালতিটার কী কাজ এখন আমি দেখাবো। তো এটার মধ্যে তো পানি আছে, পানি আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তাহলে আপনি উপরে ঢাকনাটা এই বালতির মধ্যে দিয়ে দিতে পারেন। ঢাকনা দেওয়ার একটা সুবিধা হচ্ছে কি, যখন আপনার স্পিনটা হবে তখন যাতে করে কাপড়টা বাহিরে বের হয়ে না আসে, এই জন্য এই ঢাকনাটায় এটা কিন্তু আপনি এখানে প্রবেশ করে দিতে পারেন। আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি, কাপড়টা কিন্তু এই বালতির মধ্যে আছে, দেখতে পাচ্ছেন পানি পড়ছে। তো আমি কি করব, এর যে খাজ আছে এই খাজে খাজে মিল করে আমি জাস্ট এটা বসিয়ে দিব। এই দেখেন আমি কিন্তু এটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে আমি চাইলে 15 মিনিট সিলেক্ট করতে পারবো, বেশিও সিলেক্ট করতে পারবো। তো এই যে স্পিনটা সিলেক্ট করে নিয়েছি, এখানে ওয়াশ স্পিন, স্পিনটা সিলেক্ট করেছি। এখন হচ্ছে আমি মিনিটটা সিলেক্ট করে দিব, তো আমি বেশি সময় নিতে চাচ্ছি না, আমি 12 মিনিট দিয়ে দিলাম। এইখানে 15 মিনিট ক্যাপাসিটি আছে, 12 মিনিট দিয়েছি। এখন আমি সুইচটা দিব, দেখতে পাচ্ছেন স্পিনের সময় একটু মোটরটা একটু দ্রুত গতিতে চলবে। আর দেখতে পাচ্ছেন পানিটা, এই যে পানি আসছে, এই যে অনেক পানি আসছে। কিন্তু এটা হচ্ছে নিচে রাখলে সবথেকে ভালো হয়, তো আমার তো উঁচু জায়গা নাই যার জন্য আমি এটার উপর রেখেছি, যেহেতু এটা প্লাস্টিকের এই জন্য এটা নড়ছে। তো আপনারা হচ্ছে নিচুতে রাখলেও ড্রেনটা যাতে করে আপনার বাহিরে রাখা যায় এরকম একটা অবস্থানে রাখবেন, যাতে করে ড্রেন লাইনটা আপনি নিচু জায়গায় রাখতে পারেন, তাহলে কিন্তু পানিটা, এই যে পানি বের হচ্ছে, আমরা এটা দেখবো যে কতটুকু এটা পানি নিংড়াতে পারে। কোম্পানি কিন্তু এটা আপনার 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, প্লাস হচ্ছে আপনার সার্ভিসটা অলওয়েজ থাকে, আপনি যে কোনো সময় এটা সার্ভিস কিন্তু পাবেন। আর এটা যদি মোটরটা 2 বছরের মধ্যে কোনো সমস্যা হয় এটা কিন্তু কোম্পানি থেকে একদম ফ্রি দিচ্ছে, ফ্রিতে সার্ভিসিং করে আপনার মোটরটার জন্য রিফ্লেক্সম্যানই থাকছে, অর্থাৎ চেঞ্জ করে নিউ লাগিয়ে দিয়ে আসবে। আর এটার মোটরটা দেখছেন 200 ওয়াটের, এই জন্য আমি বললাম যে বিদ্যুৎ বিলটা খুবই কম, মাত্র 1 টাকা 15 পয়সাতে আপনার কিন্তু ওয়াশ প্লাস হচ্ছে এই যে স্পিন হচ্ছে, এখনও পানি পড়ছে, পানি ঝরছে। তো এটা যেহেতু বলছে 15 মিনিটের মধ্যে স্পিন, আমিও দেখছি যে কতটুকু হয়, আর আপনাদেরকে আমি প্রুফ করানোর জন্য এই ভিডিওটা করেছি। সত্যি বলতে গেলে যে খুব ভালো একটা রেজাল্ট দিয়েছে। আর আপনারা যারা যারা আর কি যাদের বিলিভ ছিল না যে এটাতে কি বড় মোটা কাপড়গুলো পরিষ্কার হয় কি না, সেটা কিন্তু প্রুফ হয়ে গেছে যে কাপড় খুব সুন্দর পরিষ্কার হয়। এখন জাস্ট ফাইনাল যে পরীক্ষাটা চলছে সেটা হচ্ছে, যেহেতু এটা আপডেট করেছে যে স্পিনও হবে, শুকাবে, তো এটা কতটুকু শুকাবে এটা দেখার জন্য। এখনও কিন্তু পানি ঝরছে, আমার মিনিটটা অনলি আর 3 মিনিট আছে, এখনও কিন্তু পানি ঝরছে। তো এই হচ্ছে আমাদের স্পিনের কাজ শেষ।
আমি এটাই বলেছিলাম যে আপনি চাইলে কিন্তু দুইবার দিতে পারেন, এটা একবার আমি দিয়েছি, দেখবো যে এর রেজাল্টটা কী এসেছে। তো আপনারা চাইলে এরকম কিন্তু দুইবার দিতে পারবেন। তো দেখেন এটার মধ্য দিয়ে এর যে যেহেতু এটা জায়নামাজ, জায়নামাজের বাড়তি কিছু সুতা থাকে ওইগুলো বের হয়ে আসছে, শুকনা। আমি দেখতে চাই, এই হচ্ছে জায়নামাজটা। আসলে ব্লিপ করবেন কি না এটা কিন্তু আমি ঝাড়ি দিচ্ছি, এটাতে পানি আসছে না। আচ্ছা আমি আপনাদেরকে চিপে দেখাই, এটা একবারে তবুও আপনাদেরকে আমি চিপে দেখাই, এটাতে পানি বের করা আমার দ্বারা তো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না এটা। অর্থাৎ এটা ফ্যানের বাতাসে রেখে দিলেই কিন্তু শুকিয়ে যাবে, অথবা আপনি যদি এখনই ব্যবহার করতে চান তবুও কিন্তু ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু 12 মিনিটের স্পিনে, এটা কিন্তু আপনি বাড়িয়ে ডাবল করে নিতে পারেন, অর্থাৎ 15-30 মিনিট করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার কাপড়টা একদম শুকিয়ে যাবে, এতটুকু আমি বলতে পারি। আমি 70% বলেছিলাম, তবে এটা আরও বেশি আরও ভালো রেজাল্ট দিবে আপনার, তুলনামূলক। আপনারা যারা নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অবশ্যই বুক করে রাখুন, আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার এটা ডেলিভারি দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু বিকাশের মাধ্যমে অথবা নগদের মাধ্যমে আপনার টাকাটা পাঠিয়ে দিতে পারেন, আপনার প্রোডাক্টটা কিন্তু আপনার যে স্থানে আপনি নিতে চাচ্ছেন পৌঁছে যাবে। এটার এখন MRP আছে 5,500 টাকা, এর উপর 5% ডিসকাউন্ট চলছে, অর্থাৎ 5,225 টাকা এখন MRP আছে। আপনারা চাইলে এটা নিতে পারবেন, কস্টটা ডেলিভারি কস্টটা কিন্তু আপনাকেই দিতে হবে। তো অ্যাভেলেবেল আছে আর প্রোডাক্টটা আপনারা চাইলে নিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। পরবর্তীতে এমনই ইন্টারেস্টিং ভিডিওতে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।